ব্রেইনস্টর্মিং রাউন্ড টু। এখন আমাদের কাছে তোমাদের জন্য একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হলো, দেখো এখানে একটি একটি জটিল সার্কিট দেখা যাচ্ছে, একটি অসীম দৈর্ঘ্য বিশিষ্ট তার এবং একটি বৃত্তাকার কুণ্ডলী, দুটোর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হচ্ছে। তো এখানে ধরো I পরিমাণ যাচ্ছে, এখানেও সেই একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। আমাদের প্রশ্ন হলো, এই অসীম দৈর্ঘ্যের তার থেকে R দূরত্বে, যা কিনা আবার বৃত্তের ব্যাসার্ধের সমান, এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান কত? তো এটা এখন তোমাদেরকে বের করতে দেওয়া হলো। বন্ধুরা একটু চিন্তা করতে থাকো আর আমি তোমাদের একটু সাহায্য করতে থাকি। দেখো অসীম দৈর্ঘ্যের তারের জন্য আমরা নির্দিষ্ট দূরত্বে প্রাবল্যের সূত্র সম্পর্কে কি জানি? আমরা জানি বি, যেহেতু একটা ওয়ার, তো এটাকে W দ্বারা প্রকাশ করলাম। বি W সমান কী লেখা যায়? মিউ নট I ডিভাইড বাই টুয়াইস পাই, এখানে লম্ব দূরত্বই হচ্ছে R। এটা গেল আমাদের তারের জন্য, আর এটা হলে গিয়ে আমাদের সার্কুলার সার্কিট। তো এর জন্য ধরো আমরা বি অফ সি লিখলাম। এর ক্ষেত্রে আর ব্যাসার্ধের কেন্দ্রে কী হবে চৌম্বক ক্ষেত্রে প্রাবল্যের মান? মিউ নট I ডিভাইড বাই টুয়াইস R। এখন কিন্তু আবার সেই একই প্রশ্ন দাঁড়িয়ে গেল, আমরা এখানে এই মান দুটো যোগ করব না বিয়োগ করব? দেখো এই বরাবর যদি আমরা দেখতে পাচ্ছি কি এটা কি ক্লকওয়াইজ কারেন্ট ঘুরছে, আমরা ক্লকওয়াইজ কারেন্ট ঘুরলে সেটাকে কি দ্বারা প্রকাশ করি? ক্রস দিয়ে। তো কারেন্ট আবার এই অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে কোন দিকে যাচ্ছে? বাম দিক থেকে ডান দিকে। তো এই বরাবর আমাদের বুড়ো আঙুল স্থাপন করি এবং আঙুলগুলো ঘোরানোর চেষ্টা করি। দেখো এক্ষেত্রে আমাদের ডট প্রকাশ করা যাচ্ছে তারের জন্য, অর্থাৎ কেন্দ্রে তারের জন্য রয়েছে ডট এবং আমাদের বৃত্তাকার কুণ্ডলীর জন্য রয়েছে ক্রস। তো এখন আমরা সহজেই বুঝতে পারছি যে আমাদেরকে বিয়োগ করতে হবে, কিন্তু বিয়োগ করব কার থেকে কত? দেখো সার্কুলার সার্কিটে আমরা ভাগ করছি মিউ নট I কে টুয়াইস R দ্বারা, এবং একই জিনিসকে আমরা ভাগ করছি টুয়াইস পাই R দ্বারা তারের ক্ষেত্রে, অর্থাৎ অবশ্যই এই মানটা বড় আসবে। তাহলে আমাদের লব্ধি প্রাবল্য হবে B সমান BC মাইনাস BW, এবং সেটার দিক কোন দিকে হবে? অবশ্যই সার্কুলার সার্কিটের দিকে, অর্থাৎ ক্রসের দিকে, কারণ এই মানটি বড় এবং এই মানটি ছোট। তাহলে এই দুটো মান বিয়োগ করলে আমরা জেনে যাব কেন্দ্রে আসলে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান কতটুকু। তো এইভাবে আমরা বিভিন্ন জটিল সার্কিটের সমাধানও করতে পারি।